প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাই অনলাইন ক্লাসের প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ অধ্যায়ের ঔপনিবেশিক যুগের প্রত্নতান্ত্রিক ঐতিহ্য সম্পর্কে বলব। বাংলাদেশে প্রায় 200 বছরে ইংরেজ শাসনামল ছিল। ঔপনিবেশিক যুগ হিসেবে সেই 200 বছরকেই ধরা হয়। ইংরেজ আমলে বাংলাদেশে অনেক জমিদার বাড়ি, বণিকদের আবাসিক ভবন, অফিস আদালত ভবন, রেল স্টেশন ও শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপত্য তৈরি হয়েছিল। প্রত্ন শব্দের অর্থ হল পুরাতন। প্রত্ন সম্পদ বলতে পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, মানুষের সামাজিক সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কার, রুচি ও দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কেই বোঝানো হয়। ঢাকা শহরে প্রত্ন নিদর্শন। ঔপনিবেশিক যুগে ঢাকার স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মসজিদ, মন্দির ও গির্জা। ঢাকার মসজিদগুলো মুঘল স্থাপত্য রীতিতে তৈরি, তবে এর সঙ্গে কিছুটা ইউরোপীয় রীতিও যোগ হয়েছে। 19 শতকে তৈরি ঢাকার উল্লেখযোগ্য মসজিদের মধ্যে রয়েছে লালবাগ মসজিদ, লক্ষ্মীবাজার শাহী মসজিদ, সূত্রাপুরের কলুটুলা জামে মসজিদ, বেচারাম দেউরি মসজিদ, কায়েতটুল্লি মসজিদ ও সূত্রাপুরের সিতারা বেগম মসজিদ। এগুলো নির্মাণকলা ও বিচিত্র কারুকাজ চিত্রাকর্ষ। নারিন্দার চিনি টিকরি মসজিদ ও স্থাপত্য শিল্পের চমৎকার নিদর্শন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিয়াদের ইমামবাড়া হোসেনি দালাল ইংরেজ আমলে নতুন করে নির্মিত হয়েছে। ঢাকা শহরে বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির ঔপনিবেশিক যুগের আগের তৈরি। রমনায় কালী মন্দিরটি অবশ্য ঔপনিবেশিক আমলে আবার নতুন করে নির্মিত হয়েছে। 18-19 শতকে ঢাকা শহরে তৈরি হয় বেশ কয়েকটি গির্জা। এর মধ্যে সবচেয়ে পুরাতন হল আর্মেনিয়ান গির্জা। এটি তৈরি হয় আর্মানি টোলায় 1781 সালে। 19 শতকে ঢাকায় নির্মিত হয় সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা ও হোলিক্রস গির্জা। এছাড়াও ঢাকার পুরনো স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে সদরঘাট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বাহাদুর শাহ পার্ক। 19 শতকের মাঝামাঝি ঢাকায় নবাব আব্দুল গনি এই পার্ক তৈরি করে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে এর নাম দেন ভিক্টোরিয়া পার্ক। তার আগে এই জায়গাটির নাম ছিল আন্টাঘর ময়দান। তাহলে ভিক্টোরিয়া পার্কের আগের নাম ছিল আন্টাঘর ময়দান। আন্টাঘর ময়দানের নামের সঙ্গে জড়িয়ে আছে 1857 সালের প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। 1857 সালে ব্রিটিশ সেনাবাহিনী এদেশীয় সৈন্যরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা যুদ্ধ শুরু করেন। ইংরেজরা একে বলে সিপাহী বিদ্রোহ। যুদ্ধে ভারতীয় সৈন্যরা জিততে পারেননি। বিদ্রোহী সৈন্যদের যারা ঢাকায় ইংরেজদের হাতে বন্দী হন, তাদের ইংরেজরা এই আন্টাঘর ময়দানে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেন। এই ঘটনার ঠিক 100 বছর পর 1957 সালে স্বাধীনতার জন্য জীবনদানকারী সৈনিকদের স্মৃতিতে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। ভারতবর্ষের শেষ মোগলদের সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে পার্কটির নাম রাখা হয় বাহাদুর শাহ পার্ক। ঢাকার প্রাচীন স্থাপত্য কীর্তির আরেকটি বিখ্যাত নিদর্শন বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার নবাবদের তৈরি প্রাসাদ আহসান মঞ্জিল। এছাড়া জমিদার ও বণিকদের তৈরি পুরনো ঢাকার লোকলাল হাউস এবং রোজ গার্ডেনও চমৎকার স্থাপত্যকর্ম। অফিস বাড়ি হিসেবে ঢাকায় যেসব ভবন তৈরি হয়েছিল তার মধ্যে সবচেয়ে সুন্দর হলো কার্জন হল। ইংরেজ আমলে তৈরি এই ভবনটি বহুকাল ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের অংশ। পুরনো হাইকোর্ট ভবনটিও ইংরেজ আমলের তৈরি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের চত্বরে অবস্থিত গ্রিক সমাধিসৌধটি 1915 সালে নির্মিত। বর্গাকার ও সমতল ছাদযুক্ত এই স্থাপত্যে প্রাচীন গ্রিসের ডোরিকৃতি অনুষ্ঠিত হয়। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।